শনিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় দিন দুপুরে গৃহস্থ বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে যায় এক যুবক। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাহিনী এবং এই ধৃত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত জনতার বক্তব্য, চুরির উদ্দেশ্য নিয়েই বাড়িটিতে দেয়াল টপকে প্রবেশ করেছিল এই যুবক। দেখছি লোকটা তারা বাড়ির মধ্যে ঢুকছে, ভিতরে ঢুকছে, ঢুকে সেটা মানে চুরি করার উদ্দেশ্যে ঢুকছে, বাড়ির মালিকের না সেটা। তারপরে উপরে উঠছে বিজেশালের উপরে, ওই জায়গার লোকটা দেখছে ওটা দুম করে নেমে ধরতে নেমে গেছে, নেমে গেছে এই জায়গাটা আছে, সবাই মিলে আমরা ধরছি আর বাইরে। তারপরে তো আপনারা আইলেন পুলিশের খবর দেওয়া, এরকম আগে কোনো সময় দেখছেন না? এরা তো দেখছি না, আজকে প্রথম দেখছি। পুলিশ জানিয়েছে ব্যাপারে ধৃত যুবককে থানা জিজ্ঞাসাবাদ করা হবে। চোর ধরার খবরে বাড়ির সামনে জড়ো হয়ে যায় উৎসুক জনতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।